হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে শেখাবো যে কীভাবে মোবাইলের IMEI নাম্বার দেখা যায়। প্রত্যেক মোবাইলেরই একটা নির্দিষ্ট IMEI নাম্বার থাকে এবং তা আমাদের কোনো না কোনো কাজে প্রয়োজন হয়, তবে সব ক্ষেত্রে প্রয়োজন হয় না। যেমন ধরো, অনলাইনে কিছু জিনিস আমরা অর্ডার করব বা এক্সচেঞ্জ করব, আমাদের মোবাইলটাকে এই মোবাইলটাই এক্সচেঞ্জ করব, তার IMEI নাম্বার আমাদের সেখানে নোট করতে হবে। তো সেটা কীভাবে দেখতে হয় এবং কীভাবে সেই প্রসেস আমি তোমাদেরকে দেখাবো। তার আগে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে দিও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদের IMEI নাম্বার দেখতে হলে আমাদেরকে চলে যেতে হবে কলার বক্সে বা ডায়াল বক্সে। সেখানে যাবার পর আমাদের ডায়াল করতে হবে *#06#। আবারও বলছি, আমাদের ডায়াল করতে হবে *#06#। তারপরেই চলে আসবে আমাদের সামনে IMEI নাম্বার। এই হচ্ছে প্রথম IMEI নাম্বার আর এটা হচ্ছে দ্বিতীয় IMEI নাম্বার। তো দুটো কেন IMEI নাম্বার আসে আমি সেটা জানি না, তবে আমরা প্রথমটাকে নোট করতে পারি আমাদের IMEI নাম্বার হিসেবে, বা প্রথমটা কাজ না করলে আমরা দ্বিতীয়টাকে ইউজ করতে পারি। তো সেটা কোনো ম্যাটার না, দুটো IMEI নাম্বার আসলে কিছু না, কোনো কোনো মোবাইলে একটা আসে, কোনো কোনো মোবাইলে দুটো আসে। তো এই হলো আমাদের IMEI নাম্বার, আমাদের যার যা প্রয়োজন আমরা সেক্ষেত্রে সেটাকে ইউজ করতে পারি। তো তোমাদের যদি এই আমার ভিডিওটা যদি কোনোভাবে ইউজফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ তোমরা আমার ভিডিওটাকে লাইক করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।